শেখ শাহজাহানের গ্রেফতারির পর এবার তার সাগরেদ আমির আলী গাজী, তাকে গ্রেফতার করেছে পুলিশ। আর একবার আপনাদের বলবো, শেখ শাহজাহানের সাগরেদ আমির আলী গাজীকে গ্রেফতার করেছে পুলিশ। আমির আলী গাজী, যার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ সামনে আসছিল, শেখ শাহজাহানের গ্রেফতারির পরপরই আমির আলী গাজীকে গ্রেফতার করা হয়, তাকে আদালতে পেশ করা হয়। আমির আলী গাজীর গ্রেফতারি শেখ শাহজাহানের বিরুদ্ধে যাবতীয় অভিযোগ ছিল, এবং আপনারা জানেন যে একের পর এক নারী নির্যাতনের অভিযোগ যখন সামনে আসছিল, ঠিক তখনই এই আমির আলী গাজীর নামও সামনে আসে। শেখ শাহজাহানের গ্রেফতারির পর এবার আমির আলী গাজীকে গ্রেফতার করেছে পুলিশ। ঝাড়খণ্ড থেকে গ্রেফতার করা হয়েছে শেখ শাহজাহানের সাগরেদ আমির আলীকে। ধর্ষণের অভিযোগে ঝাড়খণ্ড থেকে গ্রেফতার করা হয় আমির আলী গাজীকে, অর্থাৎ আমির আলী গাজীকে গ্রেফতার করা হয়েছে শেখ শাহজাহানের পর। আমি সরাসরি আরও বিস্তারিত জানতে ময়ূখ ঠাকুর চক্রবর্তীর সঙ্গে কথা বলবো। ময়ূখ, এইটা আমাদের জানাও, ঠিক কী কী অভিযোগ এই আমির আলী গাজীর সঙ্গে ছিল, বিরুদ্ধে ছিল, কোথা থেকে কীভাবে কখন তাকে গ্রেফতার করলো পুলিশ? দেখো, শেখ শাহজাহানকে গতকাল রাতে মিনাখা থানার এরিয়া থেকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশ। এবার শেখ শাহজাহানের পর আমির আলী গাজী হচ্ছে সন্দেশখালী টুয়ের বাসিন্দা, এবং এই আমির আলী গাজী হচ্ছে শেখ শাহজাহানের অত্যন্ত ঘনিষ্ঠ, এবং ইতিমধ্যেই উত্তম সর্দার যিনি গ্রেফতার হয়েছেন, এই উত্তমের অ্যাসোসিয়েট আমির আলী গাজী, এই সন্দেশখালী টুয়ের এক নির্যাতিতা মহিলা, তিনি অভিযোগকারিণী। তিনি অভিযোগ করেন আমির আলী গাজীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ছিল। শেখ শাহজাহান যখন পালিয়ে যায়, নিখোঁজ হয়ে যায়, 56 দিন পর যখন শেখ শাহজাহান গতকাল রাতে অ্যারেস্ট হয়, ঠিক সেই সময়টাই আমির আলী গাজীও কিন্তু পলাতক অবস্থায় ছিল। তার বিরুদ্ধে রেপের কমপ্লেন রয়েছে, ধর্ষণের। রাজ্য পুলিশের তরফ থেকে বলা হচ্ছে মোবাইলের টাওয়ার লোকেশন এবং অন্যান্য পারিপার্শ্বিক তথ্য প্রমাণ পুলিশের তরফ থেকে দফায় দফায় এক্সামিন করা শুরু হয়, কারণ এই আমির আলী গাজী এই ধর্ষণের মামলায় যেহেতু প্রধান অভিযুক্ত, পুলিশরা তার বাড়িতে খোঁজখবর নেয়, কিন্তু সে বাড়ি ছেড়ে পালিয়ে যায়। আর তার আশেপাশে তার যারা রিলেটিভের বাড়ি, সেখানেও পুলিশের তরফ থেকে তল্লাশি অভিযান চালানো হয়, কিন্তু এই অভিযুক্তকে পাওয়া যায়নি। এরপরেই মোবাইলের টাওয়ার লোকেশন এবং অন্যান্য এভিডেন্সের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে এই অভিযুক্ত রয়েছে ঝাড়খণ্ডে। এরপরই বসিরহাট পুলিশ জেলার একটা টিম তারা ঝাড়খণ্ডে যায়, এবং ঝাড়খণ্ডে যাওয়ার পর গতকাল রাতেই, এই সন্ধ্যের পরেই, এই আমির আলী গাজী তাকে কিন্তু বসিরহাট পুলিশ ডিস্ট্রিক্টের যারা অফিসিয়ালস তারা অ্যারেস্ট করে। তার এগেনস্টে রেপের কমপ্লেন রয়েছে। তারপর তাকে কলকাতায় নিয়ে, তাকে বসিরহাটে নিয়ে আসা হয় সন্দেশখালীতে, এবং সেখান থেকে আজকে বসিরহাট কোর্টে এই আমির আলী গাজীকে প্রডিউস করা হয়েছিল। পুলিশের তরফ থেকে নিজেদের কাস্টাডির জন্য প্রেয়ার জানানো হয়েছিল। শেখ শাহজাহানকে 10 দিনের পুলিশি হেফাজতে নির্দেশ দিয়েছে বসিরহাট আদালত, আর আমির আলী গাজীকে 5 দিনের পুলিশি হেফাজতে নির্দেশ দিয়েছে বসিরহাট আদালত। যদিও শেখ শাহজাহানের মামলা, যেটা ইডি অভিযোগ করে, সেই অভিযোগের প্রেক্ষিতে শেখ শাহজাহান গ্রেফতার হয়, এবং সেই তদন্ত সিআইডি নিয়ে নিয়েছে। এখন 10 দিন সিআইডি কাস্টাডিতেই থাকবেন শেখ শাহজাহান। তবে আমির আলী গাজীর তদন্ত কিন্তু বসিরহাট পুলিশ ডিস্ট্রিক্টে করবে, কারণ সেটা সন্দেশখালী থানায় দায়ের হওয়া মামলা, এবং এই আমির আলী গাজীকে 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ আদালত পাওয়ার পর তাকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করবে, এবং এই কেসে, এই রেপের যে কমপ্লেন, যে নির্যাতিতা যে অভিযোগ করেছিলেন, তাতে আরও কোনো কো অ্যাকিউজড, আরও কোনো অভিযুক্ত আছে কি না, সেটাই আমির আলী গাজীকে এক্সামিন করে পুলিশ জানার চেষ্টা করবে। ঝাড়খণ্ড থেকে গ্রেফতার করা হয়েছে শাহজাহান ঘনিষ্ঠ, উত্তম ঘনিষ্ঠ আমির আলী গাজীকে।